আর পশ্চিমবঙ্গেও 38.13% হিন্দু এক হয়েছে, আর আমরা বলবো আর 7-8% হিন্দু আপনারা এখন সবাই মিলে বলুন আমি ভারতীয় আমি হিন্দু, তাহলেই দেখবেন পশ্চিমবাংলায় এই জামাতের সরকার, এই জামাতের সরকার মমতা ব্যানার্জির সরকার 2 ঘন্টার বেশি থাকবে। যদি মিথ্যা স্মৃতিতে কাউকে বঙ্গভূষণ দেওয়া যায় সেটা মমতা ব্যানার্জিরই প্রাপ্য। রায় তৃণমূলের এই জায়গায় আছে, ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গাটায় আছে, বুঝতে পারছেন? না গিলতে পারছে না ফেলতে পারছে। তো এটা একটা মূর্খ মুখ্যমন্ত্রী। কেন মূর্খ বলছি, উনি বর্ধমানে আজকে বলছেন আমি মাটি তীর্থ করেছি 1913 সালে। 1915 সালে এই মাটি তীর্থকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। এ কত বড় মূর্খ মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী বলেন 1947 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শরবত খাওয়াতে এসেছিলেন গান্ধীজিকে, রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা যায়নি, 9 জন মুসলিম মহিলাকে আর 2 জন মুসলিম শিশুকে পুড়িয়ে মেরেছে। এবারে শহীদ দিবসটা রামপুরহাটের বকডুইতে পালন করা হোক এই প্রস্তাব রাখছে। আমি কি বলবো, রায় তৃণমূলের এই জায়গায় আছে, ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গাটায় আছে, বুঝতে পারছেন? না গিলতে পারছে না ফেলতে পারছে। এই প্রশ্নের উত্তরটা পিসিমণি বলতে পারবে। পিসিমণি একদিন বলছে মুকুল ঘরের ছেলে ঘরে ফিরল, ভোটের সময় খুব একটা গালাগালি আমাকে করেনি। মানে আরেকবার বলল মুকুল তো বিজেপিতেই আছে। যদি মিথ্যা স্মৃতিতে কাউকে বঙ্গভূষণ দেওয়া যায় সেটা মমতা ব্যানার্জিরই প্রাপ্য। এইরকম সার্কাস, এইরকম সার্কাস এবং ভারতবর্ষের কোনো প্রদেশে হয় না, যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি দেখাচ্ছে। বলছি আজকে মহারাষ্ট্রের পতন হয়েছে, বিরোধীরা বলছে ইডি সিবিআই দিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। চুরি করলেই তো ইডি সিবিআই আসবে, রাজস্থানে প্রকল্পের নাম আছে, উত্তরপ্রদেশে আছে, বাংলায় প্রকল্পের নাম থাকবে না কেন? গোটা ভারতবর্ষেই প্রকল্পের নাম একটাই থাকবে, এটা ভারতবর্ষের লোকসভাতে অনুমোদিত এবং ভারত সরকারের বাজেট দ্বারা সেই প্রোগ্রাম ফাইন্যান্সিয়ালি স্পন্সর। পিএসসি চেয়ারম্যান এটা মূর্খ মুখ্যমন্ত্রী। কেন মূর্খ বলছি, উনি বর্ধমানে আজকে বলছেন আমি মাটি তীর্থ করেছি 1913 সালে। 1915 সালে এই মাটি তীর্থকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। এ কত বড় মূর্খ মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী বলেন 1947 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শরবত খাওয়াতে এসেছিলেন গান্ধীজিকে, রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা যায়নি, আজকেও বর্ধমানে বলেছে আমি 1913 সালে। ভাগ্য ভালো তিনি বলেননি যে রিপাবলিক নামবে, যে ভারতবর্ষে ব্রিটিশ আসার আগে আমি ঔরঙ্গজেব আলাউদ্দিন খিলজি এদের সঙ্গে কাজ করেছি। তিনি বলেছেন সরকারের মধুপান করতে গিয়ে কেউ কেউ অন্য দল থেকে তৃণমূলে এসেছে, কি বলবেন? ডেপুটি স্পিকার এই কথা বলেছেন, নিজেই মধুপান করছে তোর ভাইপো তোলাবাদ, সবাই জানে। মমতা ব্যানার্জিকে বলবো আপনাকে মুসলমানরা ভোট দিয়ে জিতিয়েছে 21 সালে, আপনি এবারে 21শে জুলাইটা রামপুরহাটের বাগদুইতে পালন করুন শহীদ দিবস। ওখানে আপনার আপনার ভাই আনারুল আর সঙ্গে অনুব্রত 9 জন মুসলিম মহিলাকে আর 2 জন মুসলিম শিশুকে পুড়িয়ে মেরেছে। এবারের শহীদ দিবসটা রামপুরহাটের বকডুইতে পালন করা হোক এই প্রস্তাব রাখছে।